হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা শ্রেণী কার্যক্রমে যাব। প্রথমেই আমি ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আর আজকে আমরা আমাদের এই স্লাইডটি তৈরিতে আমাদের সহায়তা করেছেন সঞ্জীব কুমার বর্মন, তার কাছে আমরা কৃতজ্ঞ। আর আমি মোহাম্মদ খুরশিদ আলম তালুকদার, সহকারী শিক্ষক ময়মনসিংহ জেলা স্কুল। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ অষ্টম শ্রেণীর নবম অধ্যায় বর্তনী ও চলতরী এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং ভালো থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আগে আর একটু অনুরোধ করে নিচ্ছি, সেটা হলো যে তোমরা যারা আমার এই ক্লাসটি দেখছো তাদেরকে অনুরোধ করব, তোমরা বেশি থেকে বেশি পরিমাণে ক্লাসটিকে শেয়ার করবে, যাতে করে তোমাদের অধিক থেকে অধিকতর বন্ধু বান্ধব আমার এই শ্রেণী কার্যক্রমটি দেখতে পারে এবং উপকৃত হতে পারে। কারণ এই করোনাকালীন সময়ে তোমরা যারা বাসায় বসে আছো শ্রেণী কার্যক্রম থেকে বঞ্চিত, তোমরা এই ময়মনসিংহ অনলাইন স্কুলের সহায়তায় আশা করি তোমরা উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যয়, আমার সাথে প্রত্যয় যুক্ত আছ। প্রত্যয় কি দেখতে পাচ্ছ? প্রত্যয়, তুমি কি দেখতে পাচ্ছ ক্লাস? প্রত্যয়, আমাকে শুনতে পাচ্ছ তুমি? হ্যালো, আমার সাথে যুক্ত আছে ময়মনসিংহ জেলা স্কুলের শিক্ষার্থী প্রত্যয়। আমরা একটু দেখি মানুষের যাতায়াতের জন্য, হ্যাঁ মানুষের যাতায়াতের জন্য কি প্রয়োজন বলতে পারো? মানুষের যাতায়াতের জন্য কি প্রয়োজন? হ্যালো, মানুষের যাতায়াতের জন্য কি প্রয়োজন বলতে পারো? প্রত্যয়, উত্তর দাও। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, মানুষের যাতায়াতের জন্য প্রয়োজন কি? রাস্তা, তিক্ত দ্রোণ। শিক্ষার্থী বন্ধুরা, তড়িৎ প্রবাহ চলাচল করে, তাই না? অর্থাৎ ইলেকট্রন চলাচল করে। ইলেকট্রন চলাচলের জন্য তেমনি কি প্রয়োজন বলতে পারো? স্যার, আপনি শুনতে পাওয়া যাচ্ছে না? শোনা যায় না স্যার? আমাকে শুনতে পাওয়া যাচ্ছে না? শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো আদাব, আমি একটা ক্লাসে আছি প্লিজ, আমি একটা ক্লাসে আছি প্লিজ, পরে কথা বলি। হ্যাঁ প্রত্যয়, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, তড়িৎ প্রবাহ চলার জন্য যে রাস্তা তাকে আমরা কি বলতে পারি? শিক্ষার্থী বন্ধুরা, তাকে আমরা বলি তড়িৎ বর্তনী। তাকে আমরা কি বলি? তড়িৎ বর্তনী। তাকে আমরা বলি তড়িৎ বর্তনী। অর্থাৎ সংজ্ঞা হিসেবে যদি বলতে চাই তাহলে আমরা কি বলবো? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সংজ্ঞাটা লিখে নাও। তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে। তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথটা কি বলা হয়? কি
তড়িৎবর্তনী। আজকে আমরা এই পাঠ থেকে যা শিখব, তড়িৎবর্তনী কাকে বলে, বর্তনী শ্রেণীবিভাগ করতে পারবো আমরা, চলো প্রথমে আমরা একটু দলীয় কাজ করে নিই। আমরা যেহেতু আমরা ভার্চুয়ালি ক্লাস করছি সেই জন্য দলীয় কাজটা আমরা সেভাবে করতে পারবো না, কিন্তু তোমাদেরকে জাস্ট উপকরণগুলো কি কি প্রয়োজন হবে, কিভাবে আমরা সাজাবো আমরা দেখাতে পারবো। চলো আমরা একটু একটা পরীক্ষণ দেখি। দেখো দেখা যাচ্ছে আমাদের লাগবে হলো পরীক্ষণের জন্য বাল্ব, ব্যাটারি, সুইচ এবং কিছু তার। কার্যপদ্ধতি চিত্রে নিয়ে আমরা একটি ব্যাটারি সাথে একটি বাল্ব এবং সুইচে সংযুক্ত করি। দেখো বাল্বের সাথে ব্যাটারির সাথে বাল্ব এবং সুইচ তার দ্বারা যুক্ত করা হয়েছে। এখন আমরা দেখি সুইচটিকে যদি অন করি তাহলে কি ঘটে এবং সুইচটিকে যদি অফ করি তাহলে কি ঘটে, এই ঘটনাটা আমরা খাতায় দেখি। কেমন? তাহলে খাতায় আমরা একটা ছক তৈরি করি, একদিকে সংযোগ আরেকদিকে দেই ফলাফল, সংযোগে দেই সংযোগ দাও এবং বিচ্ছিন্ন করো, আর ফলাফলটা যখন সংযোগ দিব তখন বাল্বটা কি হবে, জ্বলে উঠবে, আর যখন বিচ্ছিন্ন করব তখন বাল্ব কি হবে, নিভে যাবে। তাহলে দেখা যাচ্ছে যখন আমরা বর্তনীটা পূর্ণ করি অর্থাৎ সুইচটা অন করি তখন বর্তনী পূর্ণ হয়, আর বর্তনী পূর্ণ হওয়ার পর বাল্ব কি হয়, জ্বলে ওঠে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ ইলেকট্রনের প্রবাহ চলতে থাকে ফলে বাল্বটা জ্বলে ওঠে। আবার যখন বর্তনীটা আমরা বিচ্ছিন্ন করি অর্থাৎ সুইচটা অফ করে দেই তখন বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় ফলে বাল্বটা বা বৈদ্যুতিক যন্ত্রটা নিভে যায়। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারছি যে তড়িৎ প্রবাহ চলার জন্য যে নির্দিষ্ট পথ রয়েছে সেই পথের যখন পূর্ণ করা হবে তখন বর্তনীতে ইলেকট্রন প্রবাহ চলবে এবং বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো চলবে, আর যখন সুইচের মাধ্যমে এই নিরবিচ্ছিন্ন প্রবাহটাকে বন্ধ করে দেওয়া হয় তখন ইলেকট্রনের প্রবাহ বন্ধ হয়ে যায় এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ হয়ে যায়। পরিষ্কার? আমরা তাহলে এই পরীক্ষণের মাধ্যমে বুঝতে পারলাম যে যখন বর্তনী পূর্ণ হয় তখন তড়িৎ প্রবাহ চলে, আর যখন বর্তনী বিচ্ছিন্ন হয় তখন তড়িৎ প্রবাহ কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। প্রত্যয় তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ এখন? প্রত্যয় শোনা যাচ্ছে? ধন্যবাদ। আমার সাথে এখন যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা আমার ক্লাসটি বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে করে আমাদের অধিক থেকে অধিকতর শিক্ষার্থীরা আমার ক্লাসটা দেখতে পারে। ধন্যবাদ। আমরা তড়িৎ বর্তনী কাকে বলে সেই বিষয়টা একটু দেখে নিই। দেখো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই সুইচটা যখন নাকি বর্তনী পূর্ণ করছে তখনই বাল্বটা জ্বলে উঠছে, আর যেই
বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বাল্বটা নিভে যাচ্ছে। এভাবেই কোনো বর্তনী যখন পূর্ণ হয় তখন বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলো চলে, এবং যখন বর্তনী বিচ্ছিন্ন হয় তখন বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলো বন্ধ হয়ে যায়। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ চলার এই সম্পূর্ণ পথটাকেই বলা হচ্ছে তড়িৎ বর্তনী। এই তড়িৎ, যখন তড়িৎ উৎসের দুই প্রান্তকে এক বা একাধিক রোধ বা তড়িৎ যন্ত্র বা উপকরণের সাথে সংযুক্ত করা হয় তখন একটি তড়িৎ বর্তনী তৈরি হয়। তড়িৎ বর্তনী কখন তৈরি হয় শিক্ষার্থী বন্ধুরা? যখন তড়িৎ উৎসের দুই প্রান্তকে এক বা একাধিক রোধ বা তড়িৎ যন্ত্র বা উপকরণের সাথে সংযুক্ত করা হয় তখন একটি তড়িৎ বর্তনী তৈরি হয়। আমরা দেখেছিলাম, তাই না, প্রথমেই চিত্রে, প্রথম চিত্রে আমরা কি দেখেছিলাম? একটা তড়িৎ বর্তনী তৈরি করেছিলাম। আর তড়িৎ বর্তনী তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হয়েছিল কি? একটা ব্যাটারি, একটা বৈদ্যুতিক যন্ত্র, আর কিছু তার এবং একটা সুইচ, তাই না? এইভাবে কি করা হয়? একটা তড়িৎ বর্তনী তৈরি করা হয়। এই সুইচ তড়িৎ বর্তনী বন্ধ বা খোলা রাখতে সাহায্য করে থাকে। আর তার হচ্ছে হলো ইলেকট্রনের প্রবাহের মাধ্যম, যার মধ্য দিয়ে ইলেকট্রন গুলো কি হবে? প্রবাহিত হবে। আর ব্যাটারি হচ্ছে হলো এখানে ইলেকট্রনের উৎস, ইলেকট্রন প্রবাহের উৎস। যাক শিক্ষার্থী বন্ধুরা, আমরা বর্তনীতে তড়িৎ যন্ত্র সমূহকে আমরা দুভাবে সংযুক্ত করতে পারি। এক, শ্রেণী সংযোগ বর্তনী, দুই, সমান্তরাল সংযোগ বর্তনী। আমরা একটু শ্রেণী সংযোগ বর্তনীতে একটু দেখে নিই শিক্ষার্থী। এখানে ব্যাটারি, এখানে একটা সুইচ, আর এখানে তিনটা তড়িৎ যন্ত্র আছে। এই তিনটা তড়িৎ যন্ত্র, এই তিনটা তড়িৎ যন্ত্র দেখো একই সাথে একই শ্রেণীতে যুক্ত, একটার এক প্রান্ত আরেকটার আরেক প্রান্তের সাথে। যেমন প্রথমটার একটা প্রান্ত দ্বিতীয়টার আরেকটা প্রান্তের সাথে, আবার দ্বিতীয়টির একটি প্রান্ত তৃতীয়টির আরেকটি প্রান্তের সাথে যুক্ত। এই ধরনের সংযোগকে আমরা বলছি শ্রেণী সংযোগ। শ্রেণী সংযোগ কাকে বলে যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরটা কি আসবে শিক্ষার্থী বন্ধুরা? কোন বর্তনীতে যদি রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ এমন ভাবে সংযুক্ত থাকে যে প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অপর প্রান্ত এবং দ্বিতীয়টির অপর প্রান্তের সাথে তৃতীয়টির এক প্রান্ত যুক্ত থাকে, এভাবে যখন তড়িৎ যন্ত্রগুলো যুক্ত থাকবে তখন সেই সংযোগকে বলা হয় শ্রেণী সংযোগ। যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি চিত্রে দেখতে পাচ্ছ? তাহলে আমরা শ্রেণী সংযোগ কাকে বলে যদি সংজ্ঞা হিসেবে বলতে হয় তাহলে আমরা কি বলবো? কোন বর্তনীতে যদি রোধ, তড়িৎ প্রবাহ, তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ এমন ভাবে যুক্ত থাকে যেন প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অন্য প্রান্ত এবং দ্বিতীয়টির এক প্রান্তের সাথে তৃতীয়টির অপর প্রান্ত যুক্ত থাকে, তখন এই ধরনের সংযোগকে বলা হয় শ্রেণী সংযোগ। পরিষ্কার শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং চিত্রটি দেখে অবশ্যই তোমরা পরিষ্কার হয়েছ। এখন আমরা সমান্তরাল বর্তনী একটু দেখে নিই। সমান্তরাল বর্তনী কাকে বলে শিক্ষার্থী বন্ধুরা? চিত্র দেখে আমরা বুঝতে পারছি সমান্তরাল বর্তনী কি।
যদি এমন হয় কোনো বর্তনীতে দুই বা ততোধিক রোধ তড়িৎ যন্ত্র বা উপকরণকে যদি এমন ভাবে যুক্ত থাকে যে সব কয়টির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো আর একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, তখন যে বর্তনীর সৃষ্টি হয় তাকেই বলা হয় সমান্তরাল বর্তনী। যেমন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথমটার এবং তৃতীয়টা সবগুলির একটি প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্ত আরেকটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত আছে। এই ধরনের সংযোগকে বলা হয় সমান্তরাল বর্তনী। বিষয়টা পরিষ্কার? সমান্তরাল বর্তনী কি? যে এখানে কি সবগুলো বৈদ্যুতিক যন্ত্রের একটা প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্ত আরেকটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত আছে, এই ধরনের সংযোগকে বলা হচ্ছে হলো সমান্তরাল বর্তনী। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটু বাস্তবের দিকে নিয়ে যাই। তোমরা দেখেছো বিয়ের প্রোগ্রাম বা যে কোনো আলোক সজ্জা যে হাজার হাজার লাইট জ্বলে, এটা কোন ধরনের সংযোগ বলতে পারো? হ্যাঁ, তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে। এই সংযোগগুলোকে বলা হচ্ছে হলো শ্রেণী সংযোগ। এই সংযোগগুলোকে বলা হচ্ছে শ্রেণী সংযোগ। এছাড়াও বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি বা বিশাল বড় বড় ইন্ডাস্ট্রিতে অথবা তোমরা বড় বড় শিল্প কারখানায় দেখা যায় যে একসাথে হাজার হাজার লাইট জ্বালাতে হয়। সেই জন্য সেই সকল ক্ষেত্রে কি করা হয়, শ্রেণী সংযোগ ব্যবহার করা হয়। একটা সুইচ দিল, হাজার হাজার লাইট জ্বলে উঠল, আবার একটা সুইচ বন্ধ করলো, হাজার হাজার লাইট বন্ধ হয়ে যায়। এভাবে শ্রেণী সংযোগে সাধারণত আলোকসজ্জা বা বড় বড় কলকারখানা বা ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ফ্যাক্টরিতে ওই ধরনের শ্রেণী সংযোগ ব্যবহার করা হয়। তবে এক্ষেত্রে বেশ কিছু অসুবিধা রয়েছে। যেমন শ্রেণী সংযোগের ক্ষেত্রে যদি কোনো একটা যন্ত্র বা উপকরণ নষ্ট হয়, তাহলে এই শ্রেণী সংযোগে যুক্ত সকল যন্ত্র বা উপকরণ বন্ধ হয়ে যায়। তারপরে শ্রেণী সংযোগের যে বাল্বগুলো বা যন্ত্রগুলো আছে বা উপকরণগুলো আছে, সেগুলার উজ্জ্বলতা বা কার্যক্ষমতা সাধারণত কম হয়। সাধারণত কম হয়ে থাকে। যেমন যদি একটা শ্রেণীর সংযোগে পাঁচটা বাল্ব থাকে, তাহলে প্রত্যেকটা বাল্বের উজ্জ্বলতা অপরদিকে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে, যেমন আমাদের বাসা বাড়িতে যে সংযোগ ব্যবহার করি তা সাধারণত সমান্তরাল সংযোগ। এক্ষেত্রে প্রত্যেকটি বাল্ব যেহেতু আলাদা আলাদা ভাবে যুক্ত হয়, ফলে এদের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ চলে, ফলে প্রত্যেকটাই সমান উজ্জ্বলতায় বা সমান কার্যক্ষমতা বজায় থাকে। সেই জন্য বাসা বাড়িতে সাধারণত সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয়। আমরা বাসা বাড়িতে সমান্তরাল বর্তনী ব্যবহার করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে শ্রেণী সংযোগ কি এবং সমান্তরাল বর্তনী কি তা তোমরা দেখতে পেয়েছ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এখানে দুটা সংযোগ, দুই ধরনের সংযোগ দেখালাম। তোমরা বলতে পারো কোনটা কোন ধরনের সংযোগ? কমেন্টসে যে তোমরা লিখো কোনটা কোন ধরনের সংযোগ, চিত্র ক কোন ধরনের সংযোগ এবং চিত্র খ কোন ধরনের সংযোগ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনুগ্রহ করে
এই বিষয়টা তুলে ধরো। চিত্র ক কমেন্টসে যে তোমরা লিখো চিত্র ক কোন ধরনের সংযোগ এবং চিত্র খ কোন ধরনের সংযোগ। শিক্ষার্থী বন্ধুরা দ্রুত কমেন্টসে লিখো ক কোন ধরনের সংযোগ এবং চিত্র খ কোন ধরনের সংযোগ রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা চিত্র ক শ্রেণী সংযোগ এবং চিত্র খ সমান্তরাল সংযোগ। কারণ দেখো চিত্র কয়ে যন্ত্রগুলো একটার পর একটা, একটার এক প্রান্তে সাথে আরেকটার অপর প্রান্ত এবং আরেকটা এক প্রান্তের সাথে আরেকটার অপর প্রান্ত যুক্ত, তাই এটা হচ্ছে হলো শ্রেণী সংযোগ। অপরদিকে চিত্র ক্ষয়ে দেখো তিনটা বাল্বেরই একটার এক তিনটার এক প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে, অপর প্রান্ত আরেকটা নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত রয়েছে, তাই চিত্র খ সমান্তরাল সংযোগ। কেমন? চিত্র কয়ের যে কোনো একটা যন্ত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ বর্তনী বন্ধ হয়ে যাবে, কিন্তু চিত্র ক্ষয়ের ক্ষেত্রে যে কোনো একটা যন্ত্র বন্ধ হলে অপরগুলো চলতে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদেরকে একটা দলীয় কাজ আমরা দিতে চাই, সেটা হলো তোমরা দলের সমান্তরাল ও সিরিজ বর্তনীর মধ্যকার পার্থক্য আলোচনা করে খাতায় লিখবে। যেহেতু আমরা এখানে শ্রেণী কার্যক্রমটা এভাবে পরিচালনা করছি না, তাই তোমাদেরকে বলবো আমি তোমাদেরকে যারা আমার এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছো তাদেরকে বলবো সিরিজ বর্তনী ও সমান্তরাল বর্তনীর পার্থক্য তোমরা লিখে নিবে। কেমন? এখন তোমাদেরকে বলছি ছবি দেখে বর্তনীর নাম বলো। শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথম ছবিটি কোন ধরনের বর্তনী? শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা প্রথম যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটি কোন ধরনের বর্তনী? কমেন্টসে তোমরা লিখো প্রথম চিত্রটি, প্রথম চিত্রটি কোন ধরনের বর্তনীর? তোমরা কমেন্টসে লিখো যেটি কোন ধরনের বর্তনীর চিত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছ, যেহেতু এক্ষেত্রে একটার সাথে আরেকটা পর্যায়ক্রমিক ভাবে যুক্ত, সুতরাং এটা হচ্ছে শ্রেণী সংযোগ। ঠিক তদ্রূপ দ্বিতীয় চিত্রটি আমি যেখানে কার্সরটি নিয়েছি সেটাও কি, যেহেতু একটার সাথে আরেকটা পরপর যুক্ত সেজন্য এটাও শ্রেণী সংযোগ। কিন্তু তিন নাম্বার চিত্র দেখো, এখানে তিনটার এক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্ত আরেকটা সাধারণ বিন্দুতে যুক্ত, সুতরাং যেহেতু সাধারণ বিন্দুতে যুক্ত সুতরাং এটা সমান্তরাল বর্তনী। এবং এই ক্ষেত্রেও একই দেখা যাচ্ছে, তিনটি আর একটা সাধারণ বিন্দুতে এবং অপরগুলো আর একটা সাধারণ বিন্দুতে যুক্ত, সুতরাং এটাও সমান্তরাল বর্তনী। এভাবে এক্ষেত্রে তিন চার এবং পাঁচ সমান্তরাল বর্তনী, এক এবং দুই শ্রেণী সংযোগ। কেমন? আমরা পরিষ্কার আশা করি। এখন চলো একটু মূল্যায়নে যাই। আমরা কোন সংযোগের কারণে একটি বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলে না? কোন ধরনের সংযোগের ফলে একটা নষ্ট হলে অপরগুলো জ্বলে না? কোন সংযোগ বলতে পারো তোমরা কমেন্টসে যে লিখো যে কোন ধরনের সংযোগের ফলে একটি বাল্ব নষ্ট হলে অন্যগুলো জ্বলবে না?
আর শিক্ষার্থী বন্ধুরা শ্রেণী সংযোগের ফলে, শ্রেণী সংযোগের কারণে একটা নষ্ট হলে বাকিগুলো জ্বলবে না। আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ আয়নের জন্য কোনটি সুবিধাজনক? আমি বলেছিলাম তোমাদেরকে কোনটি সুবিধাজনক, তোমরা কমেন্টসে যে উত্তরটা লিখে দাও। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কমেন্টসে যে উত্তরটা লিখো, কোন ধরনের বর্তনী? সমান্তরাল বর্তনী। কোন ধরনের বর্তনী? সমান্তরাল বর্তনী। তারপরে কোন সংযোগের ফলে বর্তনীর প্রতিটি বাল্বে প্রান্তদের বিভব পার্থক্য একই থাকে? বিভব পার্থক্য একই থাকে। কোন ধরনের বর্তনী? সমান্তরাল বর্তনী। তারপরে চিত্রের বর্তনীর বৈশিষ্ট্য হলো, দেখো চিত্রের বর্তনীটা দেখো এবং এর বৈশিষ্ট্যগুলো আমরা চিন্তা করি। প্রতিটি বাল্বের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। প্রতিটি বাল্ব তড়িৎ কোষের পূর্ণ বিদ্যুৎ চালক শক্তি পায়। একটি বাল্ব নষ্ট হলে অন্যটিও জ্বলে। সুতরাং সঠিক উত্তর, যেহেতু এটা সমান্তরাল বর্তনী, সুতরাং সঠিক উত্তর হবে 1, 2 এবং 3। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আমরা যা শিখলাম, বর্তনী কি, সমান্তরাল বর্তনী কাকে বলে, শ্রেণী সংযোগ বর্তনী কাকে বলে, শ্রেণী সংযোগ বর্তনী এবং সমান্তরাল বর্তনীর মধ্যে পার্থক্য আমরা শিখলাম। ধন্যবাদ। আমরা তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়িতে বৈদ্যুতিক লাইনের জন্য কোন ধরনের বর্তনী ব্যবহার করা সুবিধাজনক বলে মনে করো, আগামী ক্লাসে তোমরা এটা তুলে ধরবে। আর আজকে আমরা যে দুটা গুরুত্বপূর্ণ শব্দ পেলাম, একটা শ্রেণী সংযোগ বর্তনী আর একটা সমান্তরাল বর্তনী। ধন্যবাদ বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত সাবান দিয়ে 20 সেকেন্ড সময় ধরে হাত ধুবে, অতি প্রয়োজন ব্যতীত বাসা বা বাড়ির বাইরে যাবে না। এ পর্যন্তই আজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।